আসছেন, একটু শুনেছেন আপনারা যে 15 তারিখে অমিতভাই শাহ আসছেন কুমারঘাটে আমাদের পূর্ব আসনের ক্যাম্পেনিং। তো আমাদের ক্যান্ডিডেট থাকবেন এবং আমাদের অ্যালায়েন্স পার্টনার যারা তারাও থাকবেন মঞ্চে, এবং একটা বড় র্যালি হবে অমিতভাইকে শোনার জন্য পুরো উত্তর অনুকূটি ধলাই জেলার মানুষ উৎসাহিত। তিনি যখনই ওই এলাকায় যান সফল র্যালি হয়। তো আমরা আশাবাদী বড় র্যালি হবে সেখানে, আর 17 তারিখে প্রধানমন্ত্রী আসছেন আস্তাবল ময়দানে, আপনারা জানেন। এই বিষয়গুলো নিয়ে আমাদের অ্যালায়েন্স যারা রয়েছেন তাদের সঙ্গে IPFT এবং মথা ওনাদের সঙ্গে আলোচনা হয়েছে, এবং আমরা আশাবাদী যে সফল র্যালি হবে এবং আমাদের যে স্বপ্ন, আমরা যেটা ঐতিহাসিক বিজয় দুজনের, সেটা আমরা প্রাপ্ত করব, সেটাই আজকে আলোচনা। কেমন লোকটুক আসতে পারে যদি দেখুন, আমাদের অনুমান 30-35 হাজার। কুমারঘাটের মাঠটা আমি বলবো না যে আস্তাবলের মতো ছোটো মাঠ, খুব বড় মাঠ নয়, কিন্তু সেই মাঠে 20-22 হাজার লোক জমায়েত হয়, কিন্তু আমরা আশা 35-40 হাজার লোক হবে। আপনার কুমারঘাট যেভাবে ওনার নমিনেশন দেওয়ার দিন দেখেছেন জনপ্লাবন হয়েছে, ঠিক সেভাবেই হবে, পুরো কুমারঘাট প্যাক থাকবে আমরা বলতে পারি। আপনি তো বিভিন্ন বিধানসভা পরিদর্শন করছেন বা কথা বলছেন, কেমন সারা পাচ্ছেন? আর সবাই বিজেপির পক্ষে, আপনারা তো জানেন মোদি চারিদিকে, আর মোদিজির প্রার্থী যিনি, তিনি তো আজ সারা দেশে যারা যারা মোদি হয়ে যারা ক্যান্ডিডেট হয়েছেন সবাই বিপুল ভোটে জয়ী হবেন আমরা আশাবাদী, কারণ আপনি বা 400 পারি তারা সফল হবে। একদিকে বিজেপি তীব্রমতা, অন্যদিকে CPM কংগ্রেস, কেমন হবে লড়াইটা? দেখুন, CPM কংগ্রেস ত্রিপুরাতে এটা মানুষ মেনে নেবে না, কারণ দীর্ঘ বছর একটা দলের আমরা ওই আমি কত কয়েকদিন আগেই ঋষ্যমুখে গিয়েছিলাম, ঋষ্যমুখে একটা গ্রাম নলুয়া গ্রাম, যেখানে কংগ্রেস করার অপরাধে একসঙ্গে 9 জনকে খুন করা হয়েছে। তো এই দিনগুলো মানুষ ভুলেনি, কংগ্রেস CPM করার কারণে অনেক ছেলেমেয়ের জীবন যৌবন জলাঞ্জলি দিতে হয়েছে, এত কংগ্রেস CPM এলাইজ ত্রিপুরা মানুষ মেনে নেবে না।